আমার ভাষাগত ত্রুটি থাকতে পারে, কিন্তু সেখানে আমার বক্তব্য সঠিক ছিল। মামলাটা মিথ্যা মামলা, প্রধান শিক্ষক জেলে যাবে মিথ্যা মামলায়, ইউনিয়ন পরিষদ দুজন সদস্য মিথ্যা মামলায় জেলে যাবে, সাংবাদিক বন্ধু জেলে যাবে, এটি সংসদ সদস্য হিসেবে আমার দায়িত্বে পড়ে না। মিথ্যা মামলা নেওয়ার একটা রেওয়াজ হয়ে গেছে। কক্সবাজারে এত বিচারক আছেন, কারো বিরুদ্ধে তো কোনো কথা আসে না, শুধু একটা কোর্টের বিপক্ষে কেন এত কথা আসে? আমরা পাঁচ পুরুষ রাজনীতি করি, আমার পূর্বপুরুষ কক্সবাজার জেলার প্রথম রাজবন্দী ব্রিটিশ বিরোধী আন্দোলনে। তারা ব্রিটিশদের থেকে যদি দালালি করত অনেক সুযোগ সুবিধা পেত, আমার পূর্বপুরুষ নেই নেই। এক ভাই কোর্টের পেশকার আর এক ভাই প্রধান শিক্ষক, দুইজনই জমি পাই, কিন্তু ওই পেশকার সেখানে একটা বৈঠক হয়, রামু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টু, ওসি সাহেব, দুইজন মেম্বার সাহেব এবং আমাদের নেতা তপন মল্লিক সহ বৈঠক হয়। বৈঠকে দুই ভাইকে বিষয়টুকু সমান করে ভাগ করে নিতে বলে, কিন্তু সেই বৈঠকের বিষয় না মেনে উনি পরবর্তীতে গিয়ে কোর্টে গিয়ে পেশকার সাহেব সেখানে একটা মামলা দেয়। মামলাতে এক নম্বর আসামি সেই তার আপন খালাতো ভাই প্রধান শিক্ষক, দুজন ইউপি সদস্য, বিচারক সবাই, ব্যবসায়ী আরও দুজন ব্যবসায়ী গিয়েছিলেন এরা সবাই, এবং একজন সাংবাদিক আছেন যিনি ওই ঘটনায় ছিলেনও না, তাকেও আসামি করা হলো, জাফর আলমকে। তো আমাদের প্রশ্ন, আমি আইন প্রণেতা হিসেবে যেমন অনেক কাজ করতে পারি না, আইন প্রয়োগকারী সংস্থাও কিন্তু জনগণের স্বার্থ বিঘ্নিত হয় এরকম কাজ করতে পারে না, ওটা তদন্তে দিতে পারত। তদন্তে না দিয়ে এক পেশে কথা শুনে মামলাটা এন্ট্রি করে প্রধান শিক্ষক জেলে যাবে মিথ্যা মামলায়, ইউনিয়ন পরিষদ দুজন সদস্য মিথ্যা মামলায় জেলে যাবে, সাংবাদিক বন্ধু জেলে যাবে, এটি সংসদ সদস্য হিসেবে আমার দায়িত্বে পড়ে না। আমি মনে করি এটি একটি মিথ্যা মামলা। যারা মানববন্ধনে আমার বিপক্ষে কথা তুলেছেন তারা জানেন না আইন প্রণেতা হিসেবে আমি কতটুকু পারি। আমার ভাষাগত ত্রুটি থাকতে পারে, কিন্তু সেখানে আমার বক্তব্য সঠিক ছিল। মামলাটা মিথ্যা মামলা, এটা যে করেছে সেটি ঠিক কাজ করেনি, এবং ওই কোর্টটা মিথ্যা মামলা নেওয়ার একটা রেওয়াজ হয়ে গেছে। কক্সবাজারে এত বিচারক আছেন, কারো বিরুদ্ধে তো কোনো কথা আসে না, শুধু একটা কোর্টের বিপক্ষে কেন এত কথা আসে? এই কথাগুলো জনস্বার্থে আমরা না বললে তাইলে আমি সংসদ সদস্য হিসেবে আমার দায়িত্ব থাকে না। আর যারা মানববন্ধন করেছেন তারা আমার দলের বিপক্ষে, তারা বায়ানের ভাষা আন্দোলনের বিপক্ষে, একাত্তরের মুক্তিযুদ্ধের বিপক্ষে, তারা জঙ্গিবাদীর সমর্থক, প্রত্যেককেই আমরা চিনি। যে চার পাঁচজন জুনিয়র লয়ার সেখানে উপস্থিত ছিলেন তারা হয় না বুঝেছিলেন অথবা কারোর কথা শুনেছিলেন, কিন্তু তারা যা করেছেন সেটি জনগণের পক্ষে বলেননি। তারাই তো গত এক মাস আগে কক্সবাজারের জজ সাহেবকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। সেখানে একজন বয়স্ক মানুষ ছিল আইনজীবী, তিনি আমার বাবার বিপক্ষ, তাকে মানববন্ধন করতে আমি দেখেছি। এটা তাদের একটা পুরানো অভ্যাস। সামনে সংসদ নির্বাচন, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখানে তাদের আর কোনো প্রার্থী নেই, তারা যাকে নিয়ে নির্বাচন করবে বলছে, তিনি ইউনিয়নের নামও ভুলে গেছেন এবং করোনার সময় তিন বছর ঘর থেকে বের হয়নি। তো এখন এই অবস্থায় এই আসনে তাদের 1,00,000 ভোটে পরাজিত হওয়ার সম্ভাবনা দেখে তারা এখন আর কোনো অজুহাত না পেয়ে এই অজুহাতে আন্দোলনে নেমেছে। আমার পূর্বপুরুষ, আমরা পাঁচ পুরুষ রাজনীতি করি, আমার পূর্বপুরুষ কক্সবাজার জেলার প্রথম রাজবন্দী ব্রিটিশ বিরোধী আন্দোলনে। তারা ব্রিটিশদের থেকে যদি দালালি করত অনেক সুযোগ সুবিধা পেত, আমার পূর্বপুরুষ নেই নেই। আমি জনগণের স্বার্থে কথা বলেছি, এই তাদের কথায় যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, যারা জঙ্গিবাদিতার সমর্থক, যারা বায়ানের রফিক সালাম বরকত জব্বারের চেতনায় বিশ্বাস করে না, তাদের বক্তব্য নিয়ে আমি কোনো চিন্তিত নই। তারা যেই কথা বলেছে, আমার লক্ষ্য জনতা কী বলে, 10-20 জন নিয়ে, 20-40 জন নিয়ে আন্দোলন করা যায়, জনগণের সমর্থন থাকে না,
আমার আন্দোলন যখন শুরু হবে তাদের বিপক্ষে, তখন কক্সবাজারের অবস্থা জনতা, লাখো জনতার সমুদ্রে পরিণত হবে।